কথা বলবো মা, আপনি কিছু মনে করবেন না। যাদের ভাত জোটে না তাদের লুচি খাওয়াটা না বিলাসিতা। বৌমা, বাবার জিপটা সংযত করতে বলুন এবার। তুই আমাকে বলছিস এই বাজারে কাজ পাওয়া সম্ভব নয়, আর তুই চাইলেই কাজ পেয়ে যাবি। আমার কোয়ালিফিকেশন, আমার যোগ্যতা ছাড়াও আরো একটা অ্যাডভান্টেজ আছে যেটা তোর নেই। কি অ্যাডভান্টেজ? আমি অন্ধ। তুই কাঁদছিস? তুই তো আমার আপনার কেউ নস, যাদের জন্ম আমার রক্তে তারা আমাকে বাতিল করে দিয়েছে। আসি বাতিল মানুষটার জন্য তুই কাঁদছিস? চিন্তা করো না বিশাখা, তোমাকে যখন কাছে টেনে নিয়েছি তখন তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। সত্যি বলছো? প্রমিস। এই খবর কখনো চাপা থাকে? দাবানলের মতন ছড়িয়ে পড়েছে পুরো বিজনেস ওয়ার্ল্ডে, সবাই জেনে গেছে আমরা এখন সর্বশান্ত। ওই টাইটানিক জাহাজের মতন আদিত্যনারায়ণ চৌধুরীর বিরাট ব্যবসার জাহাজটা ডুবেছে। এই সময় তুই কোনো বিজনেস ফ্রেন্ডকে কাছে পাবি না, সবাই দূর থেকে আহা আহা এসব করে সমবেদনা জানাবে, কিন্তু কেউ কোনো হেল্প করবে না। সবই তো বুঝলাম বর্দা, কিন্তু এই পাওনাদারদের হাত থেকে কি করে রেহাই পাবো বলতে পারো? খবরটা জানার পর থেকে তো সাপ্লাইরা একদম সব একের পর এক চড়া হয়ে পড়ছে। তা তো হবেই, এত বড় একটা ঘটনা জানার পর সবাই তো নড়ে চড়ে বসেছে না, টাকার জন্য সবাই তো ছুটে আসবেই, আর আমাদের জন্য ওরা কেন সাফার করবে বল? আচ্ছা হ্যাঁ রে, সত্যি কি সব টাকা শেষ? তার মানে? মানে বাবা কি কিছুই জমিয়ে রাখেনি? এই আপদে বিপদে যেখান থেকে টাকা তুলে সামাল দেওয়া যায়? দেখো বর্তা, এটা খুবই স্বাভাবিক যে যে কোনো বড় ব্যবসায়ী বা ছোট ব্যবসায়ীরও ফর ব্যাড টাইমস সবসময় কিছু রেখে দেয়। তো আমাদের বাবার তো অন্য ধাত না, ফিউডাল লর্ড, জমিদারি মেজাজ একদম। আজকে যা আছে উড়িয়ে দাও, কালকেরটা কাল দেখা যাবে, এখন বোঝো। ওসব কথা বলে এখন লাভ কি? যাওয়া হওয়ারটা তো হয়ে গেছে, যেটা জিজ্ঞেস করছি তার উত্তরটা দেন। কি উত্তর দেব? আর বাবা যদি কিছু সঞ্চয় করে রাখে তো সেটা আমি জানবো না আমার আগে তোমার জানার কথা? আরে তোকে জিজ্ঞেস করছি তার কারণ কোম্পানির অ্যাকাউন্টের সাথে তুই ডিল করতিস না? তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ? হঠাৎ সন্দেহের কথা তুললি কেন? কেন তুলবো না? তখন থেকে একই প্রশ্ন খুঁজিয়ে যাচ্ছ। আমি বলছি আমি কিছু জানি না, কোম্পানির অ্যাকাউন্টসটা হয়তো আমি দেখতাম, কিন্তু কতটা দেখার অধিকার ছিল, কি ছিল না ছিল সবই তো তুমি জানো। এক কথা বারবার জিজ্ঞেস করছো কেন? আর সেরকম যদি হয় তাহলে তো আমিও তোমাকে বলতে পারি। কি বলবি? কোম্পানির পারচেজের দায়িত্ব তো তোমার ছিল, বাবা হয়তো কিছু সঞ্চয় করতে পারেনি, তুমি তো কিছু করে রেখেছো। সৌম্য, কি বলতে চাইছিস তুই? আমি কমিশন খেয়ে গোপনে টাকা জমিয়েছি, এই কথা বলছিস আমাকে? আমাকে? তো দাদা চরিত্র তুই জানিস না? চরিত্র বদলাতে কতক্ষণ দাদা? সৌম্য দেখো দাদা, অযথা এসব ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই, পরিস্থিতি তাতে ঘোরালো হবে, নিজেদের মধ্যে সম্পর্কগুলো তেতো হবে, এটাই তোমাকে বোঝাতে চাইছিলাম। ঠিক বলেছিস, আসলে কি জানিস সেই বিপদের সময় নানা রকম দুশ্চিন্তা তো মাথায় ঘুরপাক খায়। না 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 না, এই সময় যদি আমরা ভাইয়েরা এক থাকতে পারি তাহলে হয়তো চৌধুরী পরিবারের ভাঙনটা ঠেকাতে পারবো। আমার জীবনটা তো আর পাঁচটা মেয়ের মতন স্বাভাবিক নয় সুদীপ, একটার পর একটা।
একটা আঘাত আমাকে সহ্য করে যেতে হয়েছে। তোমার সঙ্গে গাঁটছড়া বেঁধেও সেটা ছিঁড়ে গেল। অকাল বিধবা হয়ে অন্ধকারে তলিয়ে যাচ্ছিলাম, ঠিক এমন সময় অপূর্ব এলো আমার জীবনে। ওর সঙ্গে আবার নতুন করে জীবনটার শুরু করতে চাইলাম, কিন্তু ঠিক এই সময় আবার সবকিছু এলোমেলো হয়ে গেল আমার। জানি, বুঝতে পারি, কিন্তু সব বুঝেও আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। আসলে আমার এয়ারফোর্সের চাকরিটা যে আমার জীবনকে এভাবে বিভ্রান্ত করে দেবে, এভাবে বিষাক্ত করে দেবে, সেটা আমি বুঝতে পারিনি। আমি যে সব হারিয়ে অন্ধকার শূন্য জীবনের মুখোমুখি হব তা তো কোনোদিন ভাবিনি। তুমি কি করে ভাবলে সুদীপ? আমি তোমাকে দয়া দেখিয়েছি, অনুকম্পা দেখিয়েছি, বিশ্বাস করো আমি যা করেছি আমার আমার দায়িত্ব থেকে করেছি, আমার কর্তব্য বোধ থেকে করেছি, আমার জানি। আসলে নার্সিং হোম থেকে যেদিন রিলিজড হই সেদিন তুমি তো আসোনি, তারপরে একদিন তোমার কোনো খবর না পেয়ে আমার মাথা ঠিক ছিল না। আসলে আসলে আমাদের বাড়িতে এমন একটা বিপর্যয় ঘটে গেছে যে আমরা কেউ সেটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। জি বাবা চৌধুরী বাড়ির স্তম্ভ, সেই বাবা আজ সর্বশান্ত, আজ খেলে কাল কি খাবে জানে না। কি বলছো তুমি? অসম্ভব হলেও এটাই নির্মম সত্যি। দাদারা এখন সব আলাদা হয়ে গেছে, আমাকে ও বাড়ি ছেড়ে অপূর্বকে নিয়ে একটা ফ্ল্যাটে চলে যেতে হয়েছে। আমাদের চৌধুরী বাড়ির সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে সুদীপ। এইসব ঝামেলার মধ্যে আমি আর তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, তবে তোমার কথা আমার মনে হয়েছে। অনুকম্পা নয়, মন থেকেই মনে হয়েছে। আমি শুধু নিজের কথা ভাবছিলাম, আর নিজের কথা ভাবতে গিয়ে আমার বিচার শক্তিটাও আমি হারিয়ে ফেলেছি। তোমাদের এত বড় বিপদ আর আমি? না না, ঠিক আছে। আসলে বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে, এটাই আমি উপলব্ধি করেছি। যে অপূর্বকে নিয়ে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেই অপূর্বই আজ। সেই অপূর্ব? ইন্দিরা থামলে কেন? কি করেছে অপূর্ব? প্রবলেম ক্রিয়েট করেছে, কোনো যন্ত্রণা দিয়েছে তোমাকে? যন্ত্রণা জানি না আমি সুদীপ। আসলে অপূর্ব যে তুমি কখন ইষ্ট? এই তো ললিতা, কিছুক্ষণ হলো। তুই স্কুল থেকে চলে এলে? স্কুলের চাকরিটা থাকলে তবে তো স্কুলে যাব। সে কি চাকরিটা নেই কেন? টেম্পোরারি পোস্টে ছিলাম, ভেবেছিলাম পার্মানেন্ট হয়ে যাবে, ওরা রাজি নয়। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, নিশ্চয়ই একটা না একটা চাকরি জুটে যাবে। আমি ওকে কতবার বলেছি,
আমার যে টেকনিক্যাল নলেজ, আমার যে এক্সপিরিয়েন্স, আমি চেষ্টা করলে একটা চাকরি পেয়ে যাব। তার উপর আবার আমার অ্যাডভান্টেজ আছে, আমি অন্ধ, হ্যান্ডিক্যাপড। কিন্তু ললিতা কিছুতেই আমার কথা শুনবে না, আমায় অকর্মণ্য করে বাড়িতে বসিয়ে রাখবে। আবার নতুন পাগলামো শুরু হয়েছে, আমার চোখের আবার অপারেশন করাতে চাইছে। এটা আমার পাগলামো নয় রে, তোর চোখ তো আমি সারাবই, দেখিস যত টাকা লাগে লাগুক সে টাকার ব্যবস্থা আমি করবো। ললিতা, যদি টাকার দরকার হয় আমি আমি ব্যবস্থা করে দেবো, টাকা আমি দেবো। তার কোনো দরকার হবে না ইন্দ্রা, এটা আমার লড়াই, আমার দাদার চোখ আমি সারাবো। আর এমনিতেই তুমি তোমার ঘর সংসার এসব নিয়ে খুব ব্যস্ত, আমি চাই না তুমি আমার দাদাকে নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়ো। ললিতা, আমার কথা জবাব দেওয়া পূর্ব তুই এসব কি শুরু করেছিস? কি শুরু করেছি বলে তোমার মনে হচ্ছে? আমার কথা তুই বুঝতে পারছিস না তাই না? তুই বিশাখাকে এইভাবে প্রশ্রয় দিচ্ছিস কেন? আমি বুঝতে পারছি না, যে বিশাখাকে তুই একদিন সহ্য করতে পারতিস না, আজকে তাকে নিয়ে তুই এত বাড়াবাড়ি শুরু করেছিস কেন? মা তুমি নিশ্চিন্ত থাকো, আমি ওকে কোনোভাবেই কোনো প্রশ্রয় দিচ্ছি না। অপূর্ব, মায়ের চোখকে ফাঁকি দেবার চেষ্টা করিস না। আমি তো ভাবতে পাচ্ছি না যে আমার ছেলে হয়ে তুই। মা প্লিজ, এখন আমি বুঝতে পারছি তুই কেন ইন্দুকে আমেরিকায় নিয়ে যেতে চাইছিস না। আমি তো স্বপ্নেও ভাবতে পারি না যে তুই এই কাজ করবি। আশ্চর্য, তুই আমাকে ভুল বুঝছ। দেখ অপূর্ব, যদি আমি ভুল বুঝতাম তাহলে আমি মনকে প্রবোধ দিতে পারতাম। আমি নিজের চোখে যা দেখেছি তাতে ভুল বোঝার অবকাশ নেই। আমি জানি না তুমি কি দেখেছ, কিন্তু তুমি যাই দেখে থাকো না কেন, তুমি যা ভাবছো সেটা ঠিক নয়। ঠিক নয়? ইন্দুর অ্যাবসেন্সে বিশাখা কেন এই বাড়িতে আসে? ইন্দু যখন তাকে বারণ করেছে তখন সে কোন সাহসে এই বাড়িতে ঢোকে? আর তুই বা কেন ওকে প্রশ্রয় দিয়েছিস? কেন তুই অ্যালাউ করেছিস ওকে এই বাড়িতে আসতে? ইন্দু যখন পছন্দ করে না তখন। আমি বুঝতে পারছি না মা, ইন্দুর পছন্দ অপছন্দটা কি সব নাকি? ওর পছন্দ নয় মানে তো ওর স্বাধীনতা, তো আমি কখনো ইন্টারফেয়ার করিনি, তাহলে আমি বা কেন ইন্টারফেয়ারেন্স সহ্য করবো? আমার কাছে কে আসবে না আসবে সেটা আমি ডিসাইড করবো, সেটা ইন্দু ডিসাইড করবে কেন? অপূর্ব, তোর কি হয়েছে রে অপূর্ব? আমি তো কোনোদিন তোর কাজে কোনো বাধা দিইনি। তুই রিসার্চ করবার জন্য এদেশে ছুটে এলি, তুই চৌধুরীদের বাড়িতে ঢুকলি কাজের জন্যে, সেখানে ঢুকে তোর ইন্দুকে পছন্দ হলো, ভালো লাগলো। আমি ও মাঙ্গলিক বিধবা জেনেও তোদের বিয়েতে আমি আপত্তি করিনি, কারণ আমি সব সময় চেয়েছি তুই ভালো থাকিস, তুই খুশি থাকিস, তোর ভালোটাই সব সময় চেয়েছি। কিন্তু কিন্তু তুই এখন এইভাবে বদলে যাচ্ছিস কেন রে? কেন তুই এইভাবে বদলে যাচ্ছিস? তোর মনে হচ্ছে আমি বদলে যাচ্ছি? নিশ্চয়ই। অপূর্ব, অপূর্ব তুই একবার নিজেকে প্রশ্ন করে দেখ, তুই প্রশ্ন করে দেখ যে কেন তুই এত বদলে যাচ্ছিস। বিশাখার মধ্যে তুই এমন কি দেখলি যার জন্য তুই এত বদলে যাচ্ছিস? তবে কি আমি ধরে নেব যে তুই ইন্দুকে আর ভালোবাসিস না? মা, আমি এই কথার উত্তর আমি এখন দেব না, তবে আমি তোমাকে আবার বলছি তুমি যা ভাবছ সেটা ঠিক নয়। Thank you.
করছিস অপূর্ব, অপূর্ব তুই ভুল করছিস। ঠাকুর, আমি তোমার কাছে কি দোষ করেছি ঠাকুর, ঠাকুর বলে দাও, এগুলো এভাবে বলে দাও, আমার অপূর্ব কেন এত বদলে যাচ্ছে ঠাকুর। সর্বনাশের মূল, ওকে জবাবদিহি করতেই হবে, ওকে জবাবদিহি করতে।